के बोल एसब नाटक बंध करे एखान थेके बेरिये जेते। आमी ओर मुख देखते चाई ना। जेने शुने तुमी एतो नीचे नामते पारले मेघला। एखोन आबार के एलो? सब अभिनय तो কেন পারবে না তোমার মতো কত মহিলা পড়াশোনা শিখতে চায় বলো বড় আন্টি আরে কম্পিউটার চালানো তো বাঁ হাতের খেল তুমি আমায় বলেছিলে না বড় আন্টি কুরু দক্ষিণা হিসেবে আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি তাই দেবে আজ তোমার কাছ থেকে আমি এই অনুমতিটা চাইলাম চলে যাও তো গিন্নি চলে যাও গিন্নি কি হয়েছে ওকে ওকে এখান থেকে চলে যেতে বলো আমি সহ্য করতে পারছি না কাকে গিন্নি মেঘলা 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 अंजलि तो चले गेছে चले गेছে चले गेছে না আমি যখন তোমাদের বলেছিলাম তোমরা কেউ আমার কথা বিশ্বাস করলে না ও মেয়ে নাকি সংসার করবে আমি একমাত্র ওকে ঠিক চিনেছিলাম তোমরা তো সবকে মাথায় তুলে রেখেছিলে আমাদের সকলের থেকে ওর জন্য তুমি তো সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছ কষ্ট আমি কেন ওর জন্য কষ্ট পেতে যাব আমি তোকে সহ্যই করতে পারতাম না একমাত্র আমার কাছে ও শাস্তি হতো সেটাও জানতো সেই জন্য আমাকে জব্দ করতে চেয়েছিল এমনি এমনি তো পারবে না তাই বিশ্বাসে ঘা দিয়ে আমাকে জব্দ করে চলে গেল এখন না পারছি ওকে বলতে না পারছি ওকে মেনে নিতে বসো বসো শোনো আমি ওদের কাউকে বলছি তোমার জন্য স্যুপ নিয়ে আসো সেটা খেয়ে ঘুমের ওষুধ খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো কেন ঘুমের ওষুধ খেতে যাবো কেন আমি ওই মেয়ের জন্য আমি যে রাতের ঘুম নষ্ট করবো কেন নাটক তুই তোরে আমার সঙ্গে নাটক করে গেল আর আমি অঞ্জলি চ্যাটার্জি যার মানুষ চিনতে কোনোদিন একটু ভুল হয় না আমি তো চিরকাল আমার এই চার দেওয়ালের মধ্যে खूब सुखी छिलाम गो आनंदे छिलाम आमी ओ केनो आमाके बाइरेर पृथिबीटा चिनाते गेलो ओ केनो आबार नतुन करे आमाके लेखा पढ़ा शेखाते गेलो ओ कोन जन्मे शोध तुल्लो कोन जन्मे शोध तुल्लो आमार संगे किन्दी किन्दी आमी हयतो तोमार सब कथार उत्तर दिते पारबो ना उत्तर खोजार चेष्टा नाई बा करलाम समयेर उपर छेड़े दिए आमरा ताड़ाहुड़ो ना करलेई तो हय मनटाके जे किछुतेई बोझाते पारछि ना অস্থির লাগছে ও চলে যাওয়াতে। শোনো মেঘলাকে ওই মেয়ের নাম আমি যেন এ বাড়ির কারোর মুখে আর কোনোদিন না শুনি। কি ভেবেছি কি ও আমার অনেক ভালো না ওকে ঠকিয়ে ওর সামনে দিয়ে আরেকজনের হাত ধরেও চলে যাবে। আর এই অঞ্জলি চ্যাটার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। আমার ছেলে ফেলনা নয়, আমি অনির বিয়ে দেব। ওর চেয়ে অনেক বেশি ভালো মেয়ের সঙ্গে আমি অনির বিয়ে দেব। ওর সামনে দিয়ে আমি অনির বিয়ে দিয়ে নতুন বউ আনবো এই বাড়িতে। তা না হলে আমার নাম অঞ্জলি চ্যাটার্জি নয়। খুব বোর হচ্ছিল বুঝি? একদম হচ্ছিলাম না, বিশ্বাস করুন। কিন্তু এসব কি এনেছেন? আরে খাটে মেঘলা কি বলছো বলো তো? আজ বাদে কাল ঋষির বিয়ে, আর মনির কাছে ঋষির বিয়ে যে কি কল্পনাই করতে পারবে না। কত কাজ বাকি বলো তো, সবকিছু আমাকে সামলাতে হচ্ছে। বাট তোমার সাথে দেখা করা, আমরা ভাবছিলাম যে তোমার দিক থেকে পুরো ব্যাপারটা তুমি কি করে ম্যানেজ করবে। তো বিয়েটা যখন আমাদের ওখান থেকে হচ্ছে, ইউ শুড অ্যাবসলিউটলি, তুমি চলো ওখানে আমাদের সাথে। ইনফ্যাক্ট তোমাকে নিতেই আমরা এসেছি। চলো 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 আপনাদের ওখানে। কোনো অসুবিধা? হ্যাঁ, মানে ওখানে একটা টুইস্ট আছে তো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো, বিয়ের দিন পর্যন্ত না আমাদের ফ্যামিলিতে মেয়েদের ওপর কিছু রেস্ট্রিকশনস থাকে, ওটা তো মেনে চলতেই হবে। অ্যাকচুয়ালি খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল তো। খারাপ ঘটনা মানে? তাহলে বলি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, তখন সময়টা ছিল আমার জিজু আর দিভার বিয়ের আগের দিন রাত্রিবেলা। চারদিক শুনশান, যা হয় আর কি। বিয়ের দিন সকালবেলা উঠতে হবে, তাই তো সবাই নাক ডাকছে ততক্ষণে। আর আমার দি ভাই এদিক ওদিক করছে, ঘুম আসছে না। যেই না জানলার দিকে ফিরেছে, অমনি দেখে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। সে যা ভয়টা পেয়েছিল না, জাস্ট চিৎকার করতে যাবে, ঠিক সেই সময় আমার জিজু কোন রকমের ইশারা টিশারা করে তাকে থামায়। তোমার জিজু ওখানে কি করছিল? দি ভাইকে দেখতে এসেছিল। ও আবার লুকিয়ে লুকিয়ে? কিন্তু লুকিয়ে লুকিয়ে এসে কি হলো? ওই তো দেখলো একটুখানি মুখ, তাতেই হয়ে গেল সর্বনাশ। আরে বাবা, তারপর থেকে কি সব নিয়ম হয়ে গেল যে সিঁদুর দানের আগে পর্যন্ত মেয়েরা নাকি হাজবেন্ডের মুখই দেখতে পাবে। উনি এসব সর্বনাশ টর্বনাশ কি বলো তো? তুমি এগুলো বিশ্বাস করো মেঘলা? কি বলছেন? আমি তো বিশ্বাস করি বাবা। কি দরকার বিয়ে যখন করছি নিয়ম কানুন মেনেই না হয় এগুলো? অ্যাবসার্ড নিয়ম কানুন। I just don't believe this. আমার জিজু ঠিক এই কথাটাই বলেছিল। তারপর আমার জিজুর বিয়ে হওয়ার পরে পরেই না আমার জেঠুর মৃত্যুর দায় ওকে। ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ফাইন। তোমাকে আমরা সেরকম কোনো জোর করবো না। তুমি তো বলছো এটা তোমার বিশ্বাস, কিন্তু ওই জন্য মনি কাম অন। ওর বিশ্বাসের থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিয়ের দিন পর্যন্ত ওকে একটু ঠিকঠাক দেখাশোনা করা। পাতি বাংলায় যাকে বলে চোখে চোখে রাখা, তাই তো খোকা? শোনো মেঘলা, আজ রাতটা এখানে থাকতে চাইছো, থাকো। কাল সকালে আমি গাড়ি পাঠাবো, চুপচাপ গাড়িতে উঠে চলে আসবে। ইজ ইট ক্লিয়ার? আরে বাবা, সিঁদুরদানের আগে অব্দি মুখ দেখতে নেই হাজবেন্ডের। সে আজ রাত্রিবেলা গেলে যেটা হবে, কাল সকালে গেলে তো তাই হবে। হাজবেন্ডের মুখ দেখো না, দেখো না, তুমি আমার মুখ দেখো না। হ্যাঁ, ঋষি দেরি হয়ে যাচ্ছে না? চল যাই, চলো। অ্যান্ড ইউ মাই ডিয়ার, টেক কেয়ার। আস, চলো। চন্দ্রা চৌধুরী, ঘুঘু দেখেছ? ভাত তো দেখো নি, এবার দেখো। তোমাকে আর তোমার ছেলেকে কি রকম উচিত শিক্ষা দেই। কি এত ভাবছিস বল দেখিনি, শোন আমার কথা শোন। ওরে চুল তো আমার হাওয়ায় পাকেনি, অভিজ্ঞতা হয়েছে তবে পেকেছে। আমি তোকে বলছি শোন, অত ঘাবড়াবার কিছু নেই। যা হবে আজকে সন্ধ্যাবেলা মেঘলা সব সামলে নেবে। কি যে বলো না মা, তুমি কাজটা ভালো করে দেখেছো? আজ সন্ধ্যাবেলায় ওর বিয়ে। ঘর খুলি ঘর খুলি, মেয়েটাকে এতখানি বিশ্বাস করলাম আর সে কি না। না না বাবা, আমার কিন্তু মন বলছে মেঘলা মেঘলা কোনো ভুল করছে না, কিছু একটা ঘটেছে, কিছু একটা গন্ডগোল আভাস পাচ্ছি। আমার এইটাই মনে হচ্ছে, আমারও একেবারে এইটাই মনে হচ্ছে। ওই যে কালকে চন্দন ওই যে গেল না, এমন ভাবে হেসে গেল যেন মনে হলো শেষ হাসি হেঁটে চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। আজকে দেখে নিস তোরা, মেঘলা ওদের সবার নখে কিরকম দড়ি দিয়ে মুখে ছঙ্গটা করছে। ঠিক তাই মা, আমি একটু বেরোচ্ছি। তোমা তুই সাত সকালে কোথায় বেরোচ্ছিস বাবা? সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলছি বুঝলে। কেন রে? আরে ও বেলা মেঘলার বিয়েতে যেতে হবে না। এই দেখো ছেলের কাণ্ড। আরে তুই ওকে ওই উর্মির কথায় পড়ে গিয়ে। কারুর কথায় কিছু করছি না বাবা, নিজের চোখের সামনে তো অনেক অন্যায় হতে দেখেছি, তেমন কিছুই করতে পারিনি। মেঘলা যখন এদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে সেটা দেখেও মনে শান্তি পাবো। হ্যাঁ, তোরা কি সত্যি বিশ্বাস করছিস যে মেঘলা একটা কিছু করতে পারবে? তাই যেন হয় বাবা, তাই যেন হয়। সুজন, আমি তোমার সাথে সন্ধ্যাবেলা মেঘলার বিয়েতে যাব। এই দেখো, তার আগে তো সত্যি মিথ্যেটা একটু যাচাই করে নিতে হবে। যাই হোক বাবা, আমি কখনোই ভুলতে পারবো না মেঘলা আমাদের জন্য কি করেছে। আর যদি ও বিপদে পড়ে বাধ্য হয়ে বিয়েটা করতে যায় তবে? শুনছো, দেখো একেবারে ঠিক কথা বলেছে। না আমার কিন্তু সত্যি মনে হচ্ছে আজকের দিনটা অন্তত মেঘলার পাশে আমাদের থাকাটা উচিত। মা আমি তো ঠিকই করেছি, মেঘলা যদি আমাদের কাছে কোনো সাহায্য চায় আমি শেষ পর্যন্ত ওকে সাহায্য করবই। হ্যাঁ রে সুজন, এটা তোকে করতেই হবে। আর মেয়েটা যদি কোনো ভুলও করে ওকে তুই ঠিক পথে ফিরিয়ে আনবি, ওকে সংশোধন করবি, ওকে বুঝিয়ে দিবি যে বিয়েটা কিন্তু ছেলে খেলার বিষয় নয়। কি জানে ও বেলা কি হতে চলেছে, বড্ড ভয় করছে। আজকে সত্যি ঋষির সাথে মেঘলার বিয়ে? কিন্তু এই কার্ডে তো তাই লেখা রয়েছে, মেঘলা সব পারে। আমাদের সবার বিশ্বাস ভরসাকে জলাঞ্জলি দিয়ে ওই দুদিনের ছেলে ঋষিকেও বিয়েও করতে পারবে। আমি না আর না বলে থাকতে পারছি না। হ্যাঁ তুমি চুপ করো, তুমি কিচ্ছু বল না। না না, তোমরা যখন মেঘলাকে এতটাই ঘেন্না করছো তাহলে ওর ব্যাপারে চারটে বাজে কথা না বলে ওর মানটাই নিও না মুখে। কি করবো বলো বান্টি? বৌদি তোমার মেঘলাকে এতটা অসহ্য লাগছে? তুমি বড় মা, তোমরা কেউ? ঠিক আছে বান্টি, এদিকে হয় না, সবাই মেঘলার ব্যাপারে আপসেট হয়ে আছে তো। এখন এইসব কথাগুলো নাই বা বললি, আমাদের ফ্রেন্ডটা। আরে আমি তো তখন থেকে সেটাই বলছি, তুমি কি কিছুই বুঝতে পারছো না? ও হ্যাঁ তাই তো। না না না, আমরা এই বিষয়ে আর কোনো কথা বলবো না। দেখো যাওয়ার হয়ে গেছে, যেটুক আমরা বরং আজকে নিয়েই শুধু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আজকে পরিবেশটা কিরকম একটা দম বন্ধ করে না, তাই না? তাই না বলো না দেবী? হ্যাঁ তাই তো। হ্যাঁ তাহলে এখন কি করা উচিত? আমি বলি যে আমরা একটা কাজ করি, আমরা ওর কথা আর ভাববো না, কেন ও আমাদের কথা ভাবে না। ওকে বরঞ্চ আমরা দেখিয়ে দেবো যে ওকে ছাড়া আমরা ভালো থাকতে পারি না। বাবা মেঘলা হয়তো ওর পাথর মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু আমি কিছুতেই জোর করে ভালো থাকার অভিনয় করতে পারবো না। কেন পারবি না? পারতেই হবে। দাদা তো ঠিক কথাই বলেছেন, মেঘলা যদি আমাদের ছেড়ে ভালো থাকতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমাদেরও পারতে হবে। ঠিক, কিন্তু কাকিমণি। অগ্নি, দিদির মুখের দিকে চেয়ে যতই কষ্ট হোক দিদির মুখে তোদেরই হাসি ফোটাতে হবে বাবা। একদম তাই, একদম তাই। এখানে আর কেউ এই মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকবে না তো, প্লিজ সবাই বেরিয়ে এসো, বাইরে থেকে বেরিয়ে এসো তো। বুঝতে পারছো না বাবা? বুঝতে পারছিস না দাদা? চল আমরা ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা একটু বেরিয়ে আসতে দেখি। সমস্যা এখানে দাঁড়িয়ে কেন বসুন না প্লিজ বসুন হ্যাঁ মনি Well, well, handsome, so handsome, my boy. Thank you, Mohi. तुम्हें happy तो? Happy? I'm very, very happy, Rishi. I'm very happy for you. तुम शुद्ध हमारे को तो सुनो नहीं, पूछे जो ये प्रेम भालुबाशा किच्छु नहीं शब्द कोनो मूल्य नहीं, it's all bogus. चंद्रा तेरे इटाई देखी थी तेरे चलो, चाहे तुम अकेले किंतु मोनी एकोनो किचु इमोशनल फूल्स आचे जरा भालो बच्चा विश्वास कर। मेकला, तुम्हीं क्या मेकलर का तो बोल चाहो? और निजे ही निजेर भूले रिवॉर्ड टपिएगा च। कोलिंग के लावे सुन मेरे काज को मैं कुत्ता भी ना। और जी का वाली सीसे रे मोनी मैडम क्यों ले सकती हो? क्या? इशारा क्या रखी? बाबा ताले मैंने आमदे तो देखा था मैं जब राज करती है। चलो मानुष परिस्थिति शिकार हो गए भालोबाशा के विसर्जन दिए तार किछु मानुष निजेर काछेर मानुषदेर विपद थेके रक्षा करार जन्य भालोबाशा के विसर्जन देय आल्टिमेटली भालोबाशा थाके ना अर्थेर सामने ना भालोबाशा जास्ट मुखेर कथा मैडम आमार मेटा ना बुझे एक भूल करे फेलेछे ओके क्षमा करे दिन मैडम आर करबे ना ऋषि ओদের বলো সব কাজে না হাত দিতে ফাইন 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 শুনুন চন্দন বাবু আমি কোনো মিস্টেক অ্যাফোর্ড করতে পারবো না আপনার মেয়েকে বলবেন যতক্ষণ এই বিয়েটা হচ্ছে আপনি আপনার মেয়ে খালি একটাই কাজ করবেন মেয়েকে চোখে চোখে রাখবেন বুঝেছেন मैडम, मैडम प्लीज अपनी अपनी किचु चिंता करवें ना। देखो ना मैं बोल ची, उर्मिला चौकी एरिया किंतु मेकलर घर एक तो पीपल ढूँढते भागना। है मैडम, आवाज़ लोगों ने बाइडी तो नज़र रखती है। तासरे मैं बोल ची, ये बाड़ी घर तक तो मेकलर ना मेकलर छाया हो बिरोता भागो ना मैडम। मुनी ट्रस्ट मी, everything is okay. Dad will be here any minute. My sister is also here, so मेकलर के कैमरे। मेकलर कैमरे आज। खून आज बैक के जाने अरे मैं यहाँ तो दिली हुआ तो कोठा ही ना क्या नो जाने ना मनोच्चे कुराना ढूँढते ही पारी नहीं अकुनो चुदी ताई है तो ठीक जा हमारे प्लान टा फुल प्रूफ प्लान ना है चुदी बाई चांस फेल कोडे जाए ना ना इसे चले आज भी हाँ चले आज भी आज दिन आज है हमारे प्लान टा पूरा एक बारे फोन करे देखी चाप बाबा फोन टा जो ती ना थोड़े ताहुले अमी पालागे ना कोता है चबाई ऐ तो अमी क्यों होलो मेकला? तो टेंशन होता है? क्या नो? ना ठीक आजे होते ही पड़े। आज के दिन में मेरे एक तो आपकी टेंशन हाँ, it's all right। ना ना, चुकती भी है तो है। चाहिए ना? आपने experienced बिशी जाने होलो होते पड़े। Experience? What sense? बस ओह मैंने आगे चुपतीर बीयर कथा बोल लाम तब एक्सपीरियंसर कथा बोल लाम आपने क्यों अन्य किचु भावलन नहीं की मोनी শোনো মেঘলা, এসব কথা বাদ দাও। তোমার কিছু লাগবে আমায় বলো। কিচ্ছু লাগবে না। কাকে খুঁজছিলে বলো তো? কি খুঁজছিলাম তো? আসলে ওই একা ফাঁকা ঘর ভালো লাগে নাকি? ভালো লাগছে। বেশি দিন আর একা ফাঁকা ঘরে থাকতে হবে না তো। কিছুক্ষণের পরেই তুমি আমাদের ফ্যামিলির একজন মেম্বার হবে। ইউল বি ওয়ান অফ আস। ওই আশাতে থাকুন আপনারা, মা ছেলে। কি ভাবছো বলো তো? কি ভাবছো বলো? সময় নষ্ট করো না, চলো আমার সাথে। কোথায়? কোথায় মানে? রেজিস্ট্রি করতে হবে না? রেজিস্ট্রি?